তো আমাকে আর ছেলেকে নিয়ে যাচ্ছে বাহিরে মার্কেটের দিকে, তো লেটারসের দিকে যাই, দেখি ওইখানে আমরা কি করি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে। এখন বিকেলবেলা ফ্যামিলির সাথে বের হয়েছি, অন্য পাড়ার পাপা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, বাট এই ভিডিওটা আমার গতকালকে করা ছিল। তো গতকালকে তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে চলে গিয়েছেন, আর গতকালকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। আমি তো ফার্স্টে বলেছি আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম, কারণ অন্যবার বাবা ছুটি ছিল। গতকালকে আমার মনটা অনেক খারাপ ছিল, ছেলেরও মনটা খারাপ ছিল, কারণ কি আমার বাসার ফার্নিচার গতকালকে আসার কথা ছিল, তো সেই জন্য অন্যবার বাবা কাজে যায় নাই। তো কাজে যায় নাই ঠিক আছে, বাট ফার্নিচার গাড়ি যে শোরুম থেকে আসার কথা ওই শোরুম থেকে এসেছিলো, বাসার নিচে থেকে এসে আবার রিটার্ন চলে গিয়েছে। তো সেটার জন্য সত্যি আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, ইভেন অন্যবার বাপ্পার আর ছেলেরও। তো ও যে কারণে ছুটি নিল, কাজে যায় নাই, ওর তো কাজ মিস হলো, প্লাস আমার ফার্নিচারগুলো আসে নাই। রিটার্ন চলে যাওয়ার একটাই কারণ, আমাদের যে ফার্নিচার নিয়ে এসেছে বড় গাড়ি দিয়ে শোরুম থেকে, তো ওই গাড়ি পার্কিংটা আমাদের এখানে রাখার জায়গা আছে অনেক সুন্দর, বাট পারমিশন লাগে, কারণ লং টাইম নিয়ে গাড়িটা এখানে রাখতে হবে, মালপত্র জিনিসপত্র নামাতে হবে। তো কমিউনিটিকে আমাদের এখানে কমিউনিটিকে পারমিশন লাগে, তো সেই জন্য আর পারমিশনটা পায় নাই ওরা। তো ওরা একটা জিনিস ভুল করছে, পারমিশনটা নিয়ে আমাদেরকে পুনতামন্ত দেওয়া উচিত ছিল, মানে আজকে মানে গতকালকে যে আসবে ফার্নিচারগুলি, তো তাহলে তো ভালো ছিল আর কি। তো পুনতামন্ত ছাড়া ওরা চলে এসেছে, আসার পরে ওরা কমিউনিটির পারমিশন নিতে গিয়েছিলো, আর পারমিশন মানে পায় নাই। তো আমরা জানতাম না, আমরা তো ওয়েট করতেছিলাম বাসার নিচে কি ব্যাপার, এখনও আসতেছে না, আটটার দিকে টাইম দিয়েছে। অন্যবার ব্যাপার আমি নিচে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডার মধ্যে, পরে না আসার পরে ওরা ফোন করেও জানায় নাই। পরে শুনলাম যে ওরা নাকি অনুপ্রের বাবা যখন শোরুমে ফোন দিল, তখন শুনলাম যে ওরা গাড়ি এসে আবার চলে গেছে বাসার নিচ থেকে, কারণ পারমিশন গাড়িটা রাখার আর কি পারমিশন পায়নি কমিউনিটি থেকে, আরও নাকি 10-12 দিন মেবি 15 দিন লাগতে পারে। তো সেইটার জন্য আসলে অনেকটাই আপসেট হয়ে গেছিলাম আমরা, মানে এত খারাপ লাগছে মানে বলার বাহিরে। অনবরা পাপা তো কাজে যাই না, ইভেন একটা জিনিস কি বলবো, আসাইছিলাম যে না আমার বাসার সব ফার্নিচার চলে আসবে, সেটা এসেও চলে যায় রিটার্ন। তো আসলে মানে খারাপ লাগার কথা, সবচেয়ে বড় কথা হলো একটা বাসার মধ্যে সব ফার্নিচারই লাগে, ফার্নিচার ছাড়া থাকা অনেক টাফ হয়ে যায়। তো আমার রুমের ফার্নিচার আসছিল আগে কয়েকদিন আগে, বাট আমার রুমের ফার্নিচারগুলো মানে কমপ্লিট হয় নাই আর কি, লাগানোটা কমপ্লিট হয় নাই। আমি তো বলছিলাম মেবি আগের ব্লগে যে আমার ফার্নিচারগুলো একটু মানে বড় ধরনের অর্ডার দেওয়া হয়েছে, যার জন্য আমার রুম বেডরুমটা ছোট, তা 4টা ফিলার পড়ছে, যার জন্য আমি রাখতে প্রবলেম হয়েছে। তারপর ওয়াল ভেঙে তারপরে এক সাইড দিয়ে তারপরে কিছুটা মানে লাগানো হয়েছে, এখনও বাকিটা কমপ্লিট ছিল। তো সেই জন্য অন্যবার বাবা কি করবে কাজে যায় নাই, তো অন্য মিস্ত্রি দিয়ে আমার বেডরুমের কালকে ফার্নিচারগুলো কমপ্লিট করে ফেলছে। ড্রেসিং টেবিল আয়না লাগানো হচ্ছে, বাকি ছিল ওইটা করলো, খাটের স্ট্যান্ড লাগানো হয়েছে, তারপর মানে মোটামুটি কালকে আমার বেডরুমের ফার্নিচার কমপ্লিট হয়েছে অন্য মিস্ত্রি দিয়ে, এগুলি ঠিকঠাক করলো সারাদিন পর্যন্ত। তারপরে ছেলে আসলো, এসে তো মন খারাপ, তারপর ওকে বললো যে ঠিক আছে লাঞ্চ কর, তোমাদের নিয়ে বাইরে থেকে ঘুরে আসবো, তারপর আমিও যদি না যাই, যদিও আমার মন খারাপ ছিল, তারপর ছেলের মন খারাপ থাকবে, তো বললাম যে ঠিক আছে চলো। তারপর তো আমরা দুপুরে লাঞ্চ টাইম করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম লেতারাসের দিকে। তো এখানে আসলাম, এখানে এসে আমি বেশি একটা টাইম ছিল না ঘোরাঘুরি করবো তেমন একটা, তো যাই একটু হালকা পাতলা ঘোরাঘুরি হয়েছে, কিছু টুকিটাকে কিনলাম, টুকিটাকে বলতে তেমন কিছু কিনে অন্যবার বাবার জন্য 2টা গিফট কিনলাম আমি, আমার পছন্দ অনুযায়ী আর কি ওদের জন্য 2টা গিফট কিনলাম। আর ও আমাকে বলো যে আমিও চুজ করতে কিছু কিনতে, আসলে আমার এত মানে কিছু জরুরি কিছু কেনার মতো আগ্রহটা ছিল না, কারণ আমার বাসায় সবই আছে আলহামদুলিল্লাহ। তারপরও মানে তাড়াহুড়োর মধ্যে কোনো কিছু মানে আমিও চাচ্ছি না কিনতে, কারণ আমরা অন্য একটা উদ্দেশ্যে এখানে এসেছি, সেটা হলো আমি বলেই ফেলি যে একটা টিভি কিনবো,
ও আমাকে বললো যে কিছু কেনার জন্য, আমি বলছি আমার এমন কিছু জরুরি কিছু লাগবে না, আমার সবই আছে আলহামদুলিল্লাহ। আমার তার চেয়ে ভালো বাসা, যেহেতু টিভিটা নষ্ট হয়ে গেছে, আগের বাসায় তো দুইটা টিভি ছিল, তো দুইটাই নষ্ট হয়ে গেছে, তো টিভিটা দরকার আছে, তো ওইটা কিনলেই হবে, ওইটাই আমার গিফট, সমস্যা নেই। আমি এমনই, আমার নিজের থেকে মনে হয় যে সংসারে জিনিস কিনলে আমি অনেক হ্যাপি, কেউ যদি আমাকে গিফট না দিয়ে সংসারে একটা কিছু কিনে দেয়, ও অন্যবার পাপার কথা বলতেছি, এটাতে আমি অনেক হ্যাপি। মানে আমার সংসার সাজাতে ভালো লাগে বেশি, সংসারে জিনিসপত্র কিনা এটা সেটা, অনেক সময় দেখা যায় আমি নিজের জন্য না কিনো, সংসারের জন্য টুকিটাকি কিনি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, চলে আসলাম মিডিও ওয়ার্ল্ডে, তো আমি উপরে ছিলাম, আমি ওদের জন্য কিছু কেনাকাটা করলাম, আর ছেলে ছেলে পাপা ওরা নিচে মিডিও ওয়ার্ল্ডে ফার্স্টে চলে আসে ছিল, তো এখানে এসে ওরা কিছু কেনাকাটা করতেছিল, সরি মানে দেখতেছিল আর কি, কেনার আগে দেখতেছিল, তো ওরা চুজ করলো, পরে আমাকে ফোন দিল, আমি নিচে নামলাম, ডলটায় আসলাম, তো আমাকে বললো দুইটা টিভি আমাদের চুজ হয়েছিল, একটা হলো স্যামসাং আর একটা হলো নতুন একটা মানে কোম্পানির, এটা নামটা আমার মনে নাই, যাই হোক আমি পরে শেয়ার করব। তো বললো যে দুইটার মধ্যে কোনটা, আমি যেটা চুজ করি এটাই নিবে, তো আর আমরা 55-inch টিভিটা ভাবছিলাম নিবো আর কি, একটু বড়ো টিভি নিবো, যেহেতু বাসার সিটি রুমটা একটু বড়ো, বাসার জায়গা আছে, তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমরা তো চুজ করে রেখেছো, আমিও আর একটু ঘুরে ঘুরে দেখি আর সবার সাথে একটু ভিডিও করে শেয়ার করি। আর দেখেন এখানে কালারগুলো অনেক সুন্দর, আর কেন জানি এক একটা টিভির এক এক রকমের কালারটা আসে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন কি না কি জানি, যাই হোক তো আমি তো একটু ঘুরে ঘুরে মানে দেখাচ্ছি আর কি আপনাদেরকে, ভাবলাম যে এখানে যেহেতু এসেছি একটু ঘুরে ঘুরে ভিডিও করি। তো আমাদের টিভি চুজ হয়ে গেছে, টিভি কেনার পরে অন্নপ্র পাপা রিসিট নিল, রিসিট নিয়ে ওর একটা ইতালিয়ান ফ্রেন্ড আসবে, তো ওনার গাড়ি দিয়ে আর কি টিভিটা নিয়ে যাবে। তো টিভি কেনার পরে ওর অন্নপ্র পাপা বললো যে চলো কিছু খাওয়া দাওয়া করা হোক, তারপরে ছেলেকে জিজ্ঞেস করলে কী খাবে, ও বলো যে পিজা খাবে, তো আমরা এখানে কাজ শেষ করে দান চলে গিয়েছি পিজা খাওয়ার জন্য। তো অন্নপ্র পাপার অনেক সিস্টেম আছে এখানে, তো লোকের সাথে কথা বলতেছিল আর কি, দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু দুই রকম টিভিতে, একই কোম্পানির টিভি হলো কি হয়েছে, মানে কালারগুলি না দুইটা দুই রকম মনে হচ্ছে। তো যাই হোক, গতকালকে আমি চেয়েছিলাম ভিডিওটা আপলোড দেওয়ার জন্য, আসলে বাইরে থেকে আসার পর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, তো আর ভিডিওটা আপলোড দিতে পারিনি, ভাবলাম যে এখন দিয়ে ফেলি। আর ভালোবাসার কথা বলবো, ভালোবাসা শুধু একদিনের জন্য না, ভালোবাসা সবার জন্য, আর ভালোবাসা শুধু একজনের জন্য না, ভালোবাসাও সবার জন্য, সেটা বাবা মা হোক, ভাই বোন হোক, হাজবেন্ড হোক, সন্তান হোক, বয়ফ্রেন্ড হোক, তারপর গার্লফ্রেন্ড হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, সবার জন্যই ভালোবাসে আমি এটা মনে করি আর কি। তো যাই হোক, আমার কথা যদি ভুল কিটু হয়ে থাকে তার জন্য অনেক অনেক সরি, খুবই ইচ্ছা ছিল ভিডিওটা কাল গতকালকে আপলোড দেওয়ার, বাট দিতে পারিনি। আর দেখেন সেগুলি দেখে মানে ভাবলাম যে একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে, তুলে নিই। তো আমাদের তো চুজ হয়ে গেছে, তারপরে আমাদের কেনাকাটা শেষ, আমরা এখানে কাজগুলো শেষ করে পিজা খাবো, পিজা টিজা খাওয়ার পর দেন আমরা চলে যাবো, মার্কেট থেকে বের হয়ে যাবো আর কি, তারপর বাসায় চলে আসবো। আর বাসায় আসার পর আমি টিভিটা একটু শেয়ার করবো, ঠিক আছে, তাহলে দেখতে থাকেন শেষ পর্যন্ত আমার ভিডিওটা। বললামই তো যে ভালোবাসা শুধু একদিনের জন্য না, ভালোবাসা সারা জীবনের জন্য। তো ফ্যামিলির সাথে বের হলাম, ভালো লাগলো, যদিও আজকে সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল আমার, তারপরও ভালো লাগছে।
ওদের সাথে বের হয়ে বিশেষ করে অন্য ওকে সময় দিতে পারছি সেজন্য বেশি ভালো লাগছে। তো যাই হোক, অনেক কথা বললাম আর ওরা যা অর্ডার দিতে গিয়েছে, তো আসলে আমরা কিছুটা খাবো, তারপর কিছু কেনাকাটা তো অলরেডি করে ফিরছি আমি আর টিকিটে নিয়ে, তারপর বাসে চলে যাবো। বাসে যেয়ে কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো আমাদের টিভি চুজ করা হয়ে গিয়েছে, রিসিট নিয়ে নিলাম, আমার পাপা টিভি পাগারও করে ফিরছে। এখন তারিখ তো মানে তোলা হবে আর কি। তো অনেকের পাপা বললো যে তার আগে চলো তোমরা কিছু খেয়ে নাও। তো আমি কিছু শপিং করেছি এখানে, এগুলি এখন দেখাবো না, বাসা দিয়ে দেখাবো। আর ছেলে বলছে যে পিজা খাবে, তো অর্ডার দিতে গিয়েছি। আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, অনেকদিন ধরে কথা বলা হচ্ছে না। খুব ইচ্ছা ছিল আজকে লাল রেড কালারের একটা থ্রি পিস পরবো, নামিয়েছিলাম, বাট এত ঠান্ডা বাহিরে সেজন্য আর থ্রি পিসটা পরি নাই। তারপরও যেহেতু ঠান্ডা অনেক, তারপরও চেষ্টা করেছি লাল মেরুনের মধ্যে আর কি কিছুটা করার জন্য। তো পিজা আসুক। আমি Avanti, o dove partite? আমাদের পিজা চলে এসেছে, এখন আমরা পিজা খাবো। ফাইনালি আমরা টিভি নিয়ে বাসায় চলে এসেছি। বাসা আসার পর অর্ণবের পাপা টিভিটা মানে লাগিয়ে ট্রাই করতেছে আর কি। তো আমরা 55 ইঞ্চি টিভি কিনেছি, ঠিক আছে, পরে আবার শেয়ার করবো। তো আজকের মতো ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।